ঘাটালে প্লাবিত বহু এলাকা। শিলাবতী নদীর জল বেড়ে ঢুকছে জল, ঘাটালে পুরো এলাকা প্লাবিত, তৎপর প্রশাসন। ঝুমি নদীর জলস্তর কমতে শুরু করেছে, তবে এখনও প্লাবিত রয়েছে রাস্তাসহ বেশ কয়েকটি এলাকা। জল কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে ঘাটালের মনসুকা এলাকার মানুষদের। অপরদিকে ঘাটালের শিলাবতী নদীতে জল বাড়ছে আর নতুন করে জল ঢুকছে ঘাটাল পৌর এলাকায়। ঘাটালের দিকে আমরা নজর রাখছি, সেখানেও কিন্তু প্লাবিত বহু এলাকা। শিলাবতী নদীর জল বেড়ে জল ঢুকছে ঘাটালের পুরো এলাকা প্লাবিত, তৎপর রয়েছে প্রশাসন। ঝুমি নদীর জলস্তর কমতে শুরু করেছে, তবে রাস্তাসহ প্লাবিত রয়েছে রাস্তাসহ বেশ কয়েকটি এলাকা। আর একই সঙ্গে জল কমতে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে মনসুকা এলাকায়। আর ঘাটালের শিলাবতী নদীতে জল ক্রমশ বাড়ছে, নতুন করে জল ঢুকছে ঘাটাল পৌর এলাকায়, তৎপর রয়েছে প্রশাসন। প্রশাসনের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামগ্রিকভাবে ঠিক কী ছবি প্রশাসনের তরফ থেকে বা কী বলা হচ্ছে? চম্পক দত্ত রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। চম্পক, এই মুহূর্তে ঠিক কী ছবি উঠে আসছে ঘাটাল থেকে, কী পরিস্থিতি প্রশাসনের তরফেই বা কী বলা হচ্ছে? দেখো, ইতিমধ্যেই যে নিমিত্ত হচ্ছে বৃষ্টি, সে বৃষ্টির ফলে কিন্তু ঘাটালের বহু এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। এবং শুধু ঘাটালের অংশ না, ঘাটাল পৌর সরবরাহ প্রায় 3-4 ওয়ার্ড সেখানেও কিন্তু জল ঢুকতে শুরু করেছে ধীরে ধীরে, এবং যার ফলে কিন্তু সম্পূর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এখানে বৈঠক করা হয়েছে, এবং আজকে জেলা স্বাস্থ্য নিজে তিনি গিয়েছিলেন এবং সেখানে এসডিও বিডিও সমস্ত নিয়ে বৈঠক করা হয়েছে, এবং সমস্ত কিছু তাদের প্রস্তুত রাখা হয় সেরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং এই সময় সাপের উপদ্রবটা বেশি হয়, সেই জন্য কিন্তু মেডিকেল টিম ঠিক করে রাখা হয়েছে এবং সতর্ক করা হচ্ছে এলাকাবাসীদেরকে এই সাপের সাপের কারণ কাপড়ের যাতে কারো না কোনো অসুস্থ হয়ে পড়ে, বা সেই কারণের জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে। তবে বলা যেতে পারে শিলাবতী নদীর জল কিন্তু ক্রমশ বাড়ছে, এবং যার ফলে এই যে ঘাটালের যে এলাকা সেই এলাকা কিন্তু জলমগ্ন পড়েছে। এবং এই বছর আমরা দেখে থাকি ঘাটালে কিন্তু বন্যা হয়, এবং উপর থেকে যখন জল এই জল যখন ছাড়া বেশি হবে, তার ফলে এই ঘাটালের যে শিলাবতী বলো, ঝুমি বলো, কেঠিয়া নদী বলো, এইসব নদীগুলো কিন্তু ফুলে ফুটে ইতিমধ্যেই কিন্তু প্রায় 7টি মতন হচ্ছে বাঁশের সাঁকো, সে ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। পাশাপাশি কাঠের যে সাঁকোগুলো ছিল সেগুলোও ভেঙে গিয়েছে, ফলে এই মুহূর্তে ঘাটাল কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন কিছুটা এলাকা জলমগ্ন হলেও কিন্তু ধীরে ধীরে যেভাবে জল বাড়ছে তাদের কিন্তু বন্যা পরিস্থিতি হচ্ছে ভয়াবহ আকার ধারণ করতে পারে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেহেতু জল ছাড়ার বিষয়টা রয়েছে, সেই জল জল যদি এসে পৌঁছায় ঘাটালে সেক্ষেত্রে কিন্তু আরো বড় বন্যা কবলিত এলাকা হয়ে পড়বে, এবং ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম প্রস্তুত রাখা হয়েছে যাতে বন্যা মোকাবিলা করা যায়। নজর রাখো পরিস্থিতির দিকে চম্পক। শিলাবতী নদী বুঝে ভাসা পর সেটা কাল থেকে প্রায় সারা রাতে 2 ফুটের মতো জল বেড়ে গিয়ে দুবার ডুবে গিয়েছিল। সকাল ভোর থেকে আমরা সেই মেরামতি কাজ করছি, পোলটাকে বাড়াচ্ছি যাতে পাবলিকে যাতায়াতের সুবিধা, এখনো চলছে। এখন মোটামুটি আরো কিছুটা সময় লাগবে, আপাতত লোক চলাচল শুরু হয়ে গেছে। কিভাবে যাতায়াত করছেন? এই যে ডোঙা, সব ডোঙাতে সমস্যা সমস্যা কি যাতায়াতের অসুবিধা হয়ে যাচ্ছে সমস্যা? এই জলযন্ত্র কতদিন ভোগ করতে হবে আপনাকে? এখন সেই পূজা পর্যন্ত আশ্বিন মাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।